এগুলা দাম নিজে কি ভাই ফাইন নিয়ে বুঝছেন নি তো আমরা খাটলাম যত সারি ওগুলা তুলরাম আবার তো নিজে কি ভাই ফাইন নিয়ে কিটা করমু বহুত কষ্টের মাঝে আছি। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সুনামগঞ্জের অনেক বাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর বোরো জমি। বছরের একমাত্র সম্বল এই ফসল হারিয়ে নিঃস্ব সুনামগঞ্জের অনেক কৃষক, এখন শেষ চেষ্টায় মাঠে নেমেছে কৃষক। আমার এই 8 বিঘা জমিন আছিল, সব পাইনে নিছে, 1 বিঘা জমিন হারছি। অনেক বাচ্চা কাচ্চা লইয়া চলতাম গিলা খাইতাম গিলা, বড় অসহায় আছে। ডুবে যাওয়া আধা পাকা ধান ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তারা। এবছর সুনামগঞ্জে 2,22,805 হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। এই ধান গোলায় তুলতে হাওড়ে প্রায় 3.5 লাখ শ্রমিক কাজ করছেন। মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসাবে জেলায় 17টি হাওড় ডুবে 5,560 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটা হয়েছে 62,314 হেক্টর জমির। ওই যে ধানটা পানির নিচে দাঁড়িয়ে ডুবি, এখন আমরা তো ধানটা ফাঁকছেও না পুরা মতো, আর আমরা ধানটা এই যে কিতা করতাম আমার তো ফেট বাঁচাইতে হইলে গিয়ে আমরা খাসা ধানটা খাটি দিয়া নৌকা বরিয়া আমরা ওই রাস্তা দিকে রাস্তার সাইডে আনতেছি আনিয়া ওই যে ধান বাঁচাতে। এখন জেলার দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও ছাতক উপজেলার কৃষকরা এখন ধান কেটে ঘরে তুলতে মরিয়া হয়ে চেষ্টা করছেন। শান্তিগঞ্জ উপজেলার ক্ষুদিরাই গ্রামের কৃষকরা এই মৌসুমের ফসল দিয়ে পরিবারের সারা বছরের খাওয়া দাওয়া চলে, কিন্তু সোমবার রাতে পানিতে ডুবে গেছে সব। হাওড় পাড়ের পঞ্চগ্রামের কৃষকরা বলছেন তারা এখন পানির নিচের কিছু ধান কাটছেন, সেগুলোতে চাল হবে না, কিন্তু গরুর খড়ের জন্য কেটে নিচ্ছেন। তো ধান কাটা যাইছি আজকে 2 দিন হইল, তখন তো কালকে ছিল শুকনো, আজকে পানি হয়ে গেছে, ধান তো খাসা রয়েছে, এখন তো ধান খাটতেছি, বাচ্চা কাচ্চা লেগেও খাটতেছি, এখন কী করবো। বাঁধ ভেঙে সুনামগঞ্জে 5,560 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক কৃষক এসব ধান কেটে আনার চেষ্টা করছেন। বেসরকারি হিসাবে নিমজ্জিত ধানের পরিমাণ আরও অনেক বেশি। এদিকে নদীর পানি সোমবার বিকালেও হাওড়ের বিপদসীমার কাছাকাছি ছিল। আজ পর্যন্ত 5,510 হেক্টর জমি নিমজ্জিত হয়েছে, আমরা কৃষকের তালিকা তৈরি করছি। এর পাশাপাশি আমার বোরোধান কর্তন শুরু হয়েছে। গতকাল পর্যন্ত আমার সুনামগঞ্জ জেলায় 62,314 হেক্টর বোরোধানের কর্তন হয়েছে, যা আমার হাওড়ের অর্জনের 37%। এবং আজকে মানে পুরোদমে আমার বোরোধান কর্তন চলছে। এখানে আমাদের 435টি কম্বাইন হারভেস্টার এবং বিভিন্ন জেলা থেকে আগত আর 90টা মোট 525টা কম্বাইন হারভেস্টার এবং 108টা রিপারের মাধ্যমে চাষিগণ পুরোদমে বোরোর কর্তন চলছে এবং বোরোধান কর্তনে কোনো শ্রমিকের সংকট নেই। আবহাওয়া যদি অনুকূলে থাকে, আমরা আশা করি আমাদের মাঠে যে এখনও বোরোধানগুলি আছে, আমরা এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে হাওড়ের প্রায় 95 বিভাগ বোরোধান কর্তন করতে সক্ষম হব। উম্মেরাহি, সমকাল।